মহাশূন্যে নিরন্তর ছুটে চলা এক নভোযান ভয়েজার, মূলত ভয়েজার 1 এবং 2 নামে দুটি নভোযান পৃথিবী থেকে 1977 সালে মহাশূন্যর দিকে যাত্রা শুরু করে। এই ভয়েজার তাদের জন্মস্থান সুন্দর মাটির পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবে না। প্রায় 45 বছর ধরে অবিরাম ছুটে চলা ভয়েজার 1 পৃথিবী হতে প্রায় 24 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে, যা এই সৌরজগতের সীমানা অতিক্রম করে পাড়ি জমিয়েছে অন্য এক নতুন সৌরজগতে। মানব ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে দূরের পথ অতিক্রম করেছে এই নবযান। আজকে আমরা জানব ভয়েজার নবযানের চমৎকার সব তথ্য। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা সৌরজগতের গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন সহ এদের 48টি উপগ্রহের তথ্য সংগ্রহের জন্য 1977 সালের 20 আগস্ট ভয়েজার 2 এবং 5 সেপ্টেম্বর ভয়েজার 1 নবযান দুটি উৎক্ষেপণ করে। ভয়েজার 1 পরে উৎক্ষেপিত হলেও নবযানের গতি বেশি থাকার কারণে বর্তমানে সবচেয়ে বেশি দূরবর্তী স্থানে অবস্থান করছে। ভয়েজার 1 2004 সালে এবং ভয়েজার 2 2007 সালে টার্মিনেশন শক অতিক্রম করে। টার্মিনেশন শক হচ্ছে আমাদের সৌরজগতের সর্বশেষ সীমানা বা বাউন্ডারি। আমাদের সৌরজগতের সীমানা অতিক্রমের পূর্বে ভয়েজার বৃহস্পতি, শনি সহ অন্যান্য গ্রহ এবং উপগ্রহগুলো পর্যবেক্ষণ করে এবং তাদের তথ্য পৃথিবীতে প্রেরণ করে। ভয়েজার 1-এর ওজন 733 কেজি এবং 2-এর ওজন 735 কেজি। এই নভোযানগুলোতে জ্বালানি কমানোর জন্য গ্রহসমূহের মধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। ভয়েজারের তথ্য ধারণ করে পৃথিবীতে পাঠানোর জন্য রয়েছে বিভিন্ন প্রকারের সেন্সর এবং ক্যামেরা। ভয়েজার তথ্যগুলো সংগ্রহ করে পৃথিবীতে পাঠিয়ে দেই। ভয়েজারের মাঝে বসানো রয়েছে একটি কম্পিউটার যার CPU-র স্পিড 225 কিলোহার্টজ। সমস্ত সিস্টেম চালু রাখতে ব্যবহার করা হয়েছে ব্যাটারি। বিজ্ঞানীরা ধারণা করেছিল 2021 সালে ভয়েজারের ব্যাটারি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু এখনও ভয়েজারের ব্যাটারি সচল রয়েছে। ভয়েজারকে আরও বেশি দিন সচল রাখার লক্ষ্যে বিজ্ঞানীরা এর কিছু সেন্সর বন্ধ করে রেখেছে, যেমন বর্তমানে ভয়েজারের ক্যামেরা সব সময় সচল রাখা হয় না, এতে ব্যাটারি সাশ্রয় হচ্ছে, ফলে ভয়েজার বেঁচে থাকবে আরও বেশ কিছুদিন। হয়তো 2025 সালের পরে ভয়েজারের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার কারণে পৃথিবীতে আর কোনো তথ্য প্রেরণ করতে পারবেন। এভাবে 2036 সাল নাগাদ হয়তো এই নবযানটি আর কিছুদিন মহাকাশে ছুটে চলবে এবং সর্বশেষ হয়তো হারিয়ে যাবে অতল মহাশূন্য। ভয়েজারে পৃথিবীর বিভিন্ন ছবি এবং শব্দ একটি গ্রামোফোন ডিস্কে রেকর্ড সংরক্ষিত রয়েছে। এখানে পৃথিবীর 54টি ভাষায় রয়েছে রেকর্ডকৃত স্বাগতম বক্তব্য। এদের মধ্যে আমাদের বাংলা ভাষাও রয়েছে। এই ডিস্কটি তৈরি করা হয়েছে বিশেষভাবে, যেখানে ব্যবহার করা হয়েছে গোল্ড বা স্বর্ণ, তাই এটিকে গোল্ডেন রেকর্ড নামে পৃথিবীবাসীর কাছে বিশেষ পরিচিতি রয়েছে। যদি এই নবযানটি কোনো বুদ্ধিমান প্রাণীর হাতে পড়ে তাহলে যেন তারা যোগাযোগ করতে পারে, এই আশায় নাসা এই গোল্ডেন রেকর্ড তৈরি করে। ভয়েজার সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ অতিক্রমকালে তার মায়া ভরা ক্যামেরায় একবার পিছন ফিরে তাকায় এবং তার চিরচেনা পৃথিবীর সর্বশেষ ছবি তোলে। এ যেন চিরবিদায়কালে তার পরিচিত জগৎকে এক পলক দেখে নেওয়া। নাসা বিজ্ঞানীরা এই সময় ভয়েজারের মুখ পিছন ফেরায় এবং 60টি ছবি তোলে। পরবর্তীতে এই ছবিগুলোর সমন্বয়ে তৈরি করা হয় এক অসাধারণ ছবি, যেখানে দেখা যায় মহাশূন্যে আমাদের ছোট্ট পৃথিবীর অবস্থান, যেখানে বিশাল হৃদয়ের মানুষ রয়েছে, যেখানে রয়েছে প্রেম, ভালোবাসা, বিরহ। ভয়েজার যেমন পাড়ি জমিয়েছে সৌরজগৎ ছেড়ে অন্য জগতের উদ্দেশ্যে, ঠিক তেমনি সূর্যের কে উদ্দেশ্য করে পাড়ি জমিয়েছে সোলার পার্কার প্রব নামে একটি নভোযান। সোলার পার্কার প্রব সম্পর্কে জানতে আমাদের এই ভিডিও দেখতে পারেন প্লিজ।